Hello viewers, Assalamualaikum. Welcome back to my channel. তো আপনারা সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাতেমাস কিচেনে আজকের আয়োজনে থাকছে কিভাবে পারফেক্ট মালাই চমচম মিষ্টি বানাবেন সেই রেসিপি। কিভাবে গুঁড়া দুধ দিয়ে পারফেক্ট মালাই চমচম মিষ্টি তৈরি করা যায় সেটি করে দেখাবো আজকে। তো দেখতে থাকুন মাই ডিয়ার আপু ও ভাইয়ারা, যারা আমার চ্যানেলটিতে আমার রেসিপি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন। এতে করে আমি যখন নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে চলে যাবে আপনার কাছে, আর আপনি চাইলেই সেটা দেখে নিতে পারবেন। তো দেখে নিন কিভাবে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব লেখার ওপর প্রেস করবেন এবং পাশে থাকা বেল আইকনটির ওপর প্রেস করে দিবেন। যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ, এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি নিয়েছি 1 কাপ গুঁড়া দুধ এবং 2টি ডিম। ডিমগুলো ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। খুব ভালোভাবে ফেটিয়ে নিয়ে পাশে রেখে দেব। তারপর আমি দিয়ে দেব 1/2 টিস্পুন বেকিং পাউডার। এখানে বেকিং পাউডারই লাগবে, বেকিং সোডা দিলে হবে না। এখন দিয়ে নেব 1 টিস্পুন ঘি। ঘি দেওয়ার পর ভালোভাবে মিক্স করে নিতে হবে। এভাবে হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন কোনো দানা দানা অংশ না থাকে। তারপর আমি ডিমগুলো ঢেলে দিচ্ছি। বড় সাইজের ডিম হলে একটা দিয়েই হয়ে যাবে। আমার ডিমগুলো ছোট সাইজের ছিল, এজন্য আমি 2টা ফেটিয়ে নিয়েছিলাম। এখানে আমার 1.5 পিসের মতো ডিম লেগেছে। দেখুন মিশিয়ে নেওয়ার পর এরকম হবে, এরকম আঠালো ভাব হবে। তারপর ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। ফিরছি 5 মিনিট পর। 5 মিনিট পর হাতে তেল অথবা ঘি মাখিয়ে নিতে হবে, না হলে হাতের সাথে আটকে যাবে। তারপর আমি এভাবে শেপ করে নিচ্ছি, এরকম লম্বা শেপ করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ করে নিতে পারেন। আপনাদের সুবিধার জন্য আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি, ঠিক এভাবে তৈরি করে নিতে হবে। এভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। আমি এখানে নিয়েছি 1 লিটার ঘন দুধ। দুধটাকে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নেওয়ার পর 3টা সাদা এলাচ দিয়ে দিলাম, আর দিয়ে নিচ্ছি চিনি। তারপর ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিতে হবে। বেশি ঘন করা যাবে না, একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। ভালোভাবে একটা বলক চলে আসলেই মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে নিব। দেখুন এভাবে সবগুলো মিষ্টি দুধের মধ্যে দিয়ে নিচ্ছি। দেখুন মিষ্টিগুলো দেওয়ার সাথে ভেসে উঠছে, তার মানে মিষ্টিগুলো পারফেক্ট হয়েছে। মিষ্টিগুলো দেওয়ার পর এভাবে আস্তে আস্তে নেড়ে চেড়ে নিতে হবে। একটু উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে।
তারপর আমি ঢাকনা লাগিয়ে রেখে দেব 6 থেকে 7 মিনিটের জন্য। পুরোপুরি পলক চলে আসলে এভাবে একটু ঝাঁকিয়ে নিতে হবে। আর যদি দুধ উতলিয়ে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে একটু এরকম ফাঁকা করে গ্যাস বের করে দিতে হবে। ঢাকনা লাগিয়ে শুধু 6-7 মিনিটই ফুটিয়ে নেওয়া যাবে, বেশিক্ষণ ফুটিয়ে নেওয়া যাবে না। তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে এবং ভিতরে শক্ত হয়ে যাবে। দেখুন মিষ্টিগুলো কত সুন্দর ফুলে উঠেছে, ডাবল হয়ে গিয়েছে। এখন আমি আস্তে আস্তে মিষ্টিগুলো উল্টিয়ে নিচ্ছি। এ পর্যায়ে মিষ্টিগুলো অনেক নরম থাকে, এজন্য খুবই সাবধানে উল্টিয়ে নিতে হবে। এখন এভাবে খোলা রেখে আমি আরও 2-3 মিনিট ফুটিয়ে নেব। তারপর আমি চুলা অফ করে দেব। এ পর্যায়ে আমি চুলা অফ করে নিয়েছি। আমার মিষ্টিগুলো পারফেক্টভাবে তৈরি হয়েছে। এখন আমি একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। সবগুলো তুলে নেওয়ার পর আমি আবার দুধটা ফুটিয়ে ঘন করে নিয়েছি। মিষ্টি থাকা অবস্থায় দুধ ঘন করা যাবে না, তাহলে ভিতরে শক্ত হয়ে যাবে। এখন তৈরি হয়ে গিয়েছে পারফেক্ট মালাই। মালাইগুলো আমি মিষ্টির ওপর দিয়ে নিচ্ছি। এভাবে 3-4 বার মালাইগুলো মিষ্টির ওপর দিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে গরম থাকা অবস্থায় দেখিয়ে দিচ্ছি, এজন্য মালাইটা একটু পাতলা দেখাচ্ছে। ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে এসেছে। এখন আমি সাজিয়ে নিচ্ছি বাদাম কুচি দিয়ে। এ পর্যায়ে রাখতে হবে ফ্রিজে। ফ্রিজ থেকে নামিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন মালাই চমচম মিষ্টি। এবার আমি আপনাদেরকে একটা কেটে দেখিয়ে দেব ভিতরটা কেমন হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে এবং ভেতরটাও পারফেক্টভাবে হয়েছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।